বিজয়ের যাত্রায় news71.tv কাবাডি কাবাডি ধ্বনিতে প্রতিপক্ষের দুর্গে হানা দিয়ে তাদের পরাস্ত করে পুনরায় নিজ দুর্গে বীরত্বের সাথে ফিরে আসার এমন কৌশলগত নৈপুণ্য দেখতেই নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষ ব্যাপক উৎসাহের সাথে মাঠে ভিড় জমায়। সবুজ শ্যামল বাংলার সাধারণ মানুষের আনন্দ আর জনপ্রিয়তার কথা মাথায় রেখে বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলাটির আয়োজন করেন মুন্সিগঞ্জের শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাবউদ্দিন কল্লোল। শুক্রবার বিকাল 3টায় মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইউসিএল এবং ইকবাল ফাউন্ডেশন। খেলায় প্রতিটি মিনিট পার হয় টান টান উত্তেজনায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেশি পয়েন্ট লাভ করে বিজয়ী হয় ইউসিএল। কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে একজন কাবাডি প্লেয়ার হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি। এটা আমি চাই আমাদের মুন্সিগঞ্জের প্রতিটা থানায় প্রতিটা ইউনিয়নে এভাবে কাবাডি প্রতিযোগিতা হোক। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির অন্যতম সংগঠক আমার বিক্রমপুরের প্রধান প্রতিবেদক শিহাব আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাবউদ্দিন কল্লোল। যুব সমাজকে অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, এই মাদকের হাত থেকে রক্ষা করার জন্য, এই মাদকের আসক্ততা দূর করার জন্য আরেকটা নেশার প্রয়োজন। সেই নেশাটা যদি একমাত্র আমি মনে করি যে খেলাধুলাই হচ্ছে ওই আরেকটি নেশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান শরীফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, মুন্সিগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জসীমউদ্দিন দেওয়ান। news71.tv সহ স্থানীয় আরও 7টি গণমাধ্যম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করেছে। টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটন পঞ্চসার শাখা ও ডিজাইন স্টুডিও। মাঠের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কতটা জনপ্রিয় এবং কতটা আনন্দদায়ক। গ্রামীণ এই খেলাটি মানুষের কাছে আনন্দ উদযাপনের জন্য, কাছাকাছি পৌঁছে যাবার জন্য কতটা আকর্ষণীয় হতে পারে তা কিন্তু প্রমাণ হয়ে গেল পঞ্চসারের আজকের এই স্কুল মাঠ থেকে। জাতীয় খেলা কাবাডিকে মানুষের কাছে আরও বেশি পৌঁছে দিতে এবং গ্রাম বাংলার আনন্দের প্রধান খোরাক হিসেবে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন এমন উদ্যোগের, এমনটাই মনে করছেন এই মাঠে ছুটে আসা দর্শকরা এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জিতু রায়, news71.tv, পঞ্চসার, মুন্সি। news71.tv